আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন নাজিরিন যারা আছেন, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব মহিলাদের এমন কিছু ওজিফা, মহিলারা যদি এই ওজিফাটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমল না করেও আমল করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় দান করবেন এই ছোট্ট আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে মহিলারা সন্তানের অসুখের কারণে রাতে ঘুমাতে পারে না এবং সন্তানের সেবা করে, আল্লাহ তাআলা ওই মহিলাকে পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, নারীদের আমল মানে তাদের গুনাহ মাফ হওয়া, তাদের জান্নাতে যাওয়া এতটাই সহজ যা অন্য অন্য মানুষ আমল করেও যেতে পারবে না। এবং তার আমলনামায় ১২ বছর নামাজ না পড়ে যে সওয়াব হয় আল্লাহ পাক তার আমলনামায় এই সওয়াব দান করেন, করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য মহিলারা সন্তানদের অসুস্থতার সময় সন্তানদের সেবা করলেও আল্লাহ পাক এই আমল দান করেন। দেখেন কি সওয়াব আল্লাহ পাক, কি কারিশমা দিয়েছেন, সুবহানাল্লাহ। যাই হোক, এই জন্য আল্লাহ রাসুল এই জন্যই হাদিসের মধ্যে বলেছেন নারীরা চারটা কাজ করলে সহজে জান্নাতে যেতে পারবে, নামাজ পড়বে, রোজা করবে, স্বামীর অনুগত্য করবে এবং যদি হজ ফরজ হয় হজ করবে এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে। এই কয়েকটা কাজ করলে বিনা হিসাবে তারা জান্নাতে সহজে চলে যাবে। কিন্তু পুরুষদেরকে অনেক হিসাব দিতে হয়, তাদের জন্য কঠিন, কিন্তু নারীদের জন্য অনেক সহজ। আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে জান্নাতের জন্য কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।